ত্রিপুরা রাজ্য সরকারের উপর বিশ্বাস রাখতে পারছে না রাজ্যের জনগণ। রাজ্যের জনগণকে কোনোভাবেই আশ্বস্ত করতে পারছে না বর্তমান সরকার। তার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ঘটে যাওয়া সন্ত্রাসমূলক পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে পারছে না রাজ্য সরকার। বিজেপির গোষ্ঠী কোন্দল জারি রয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনটাই কটাক্ষ করতে দেখা যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যে বর্তমান পরিস্থিতিতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সে আলোচনা করতে গিয়েই বর্তমানে বিজেপির গোষ্ঠীকোন্দল চলছে বলে দাবি করেন। পঞ্চায়েতে কারা পঞ্চায়েত সদস্য, সমিতি এবং জেলা পরিষদে মনোনয়নপত্র দাখিল করবেন তা নিয়ে নাকি বিজেপির ভেতরে গোষ্ঠীকোন্দল চলছে। বিউট রিপোর্ট, সোশ্যাল বাংলা। সরকারও মানুষকে বিশ্বাস করছে, আপনার দলের ভেতরেই অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে। আপনারা দেখছেন এই যে তাদের মনোনয়ন দাখিল করতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সবাই দাঁড়াতে চায়, কারণ সবার কাছে পরিষ্কার পঞ্চায়েত মানে একটা রুলের জায়গা, হিসাব বিকাশ করতে হয়, একটা আয় উপার্জনের ক্ষেত্র। কাজে কোনো মতো একবার দাঁড়াতে পারলে ভোটের তো চিন্তা নাই, সরকারই আমাদের পাস করিয়ে দেবে, তারপর ভোট করতে পারবে। এই নিয়ে একটা ঝগড়া কিন্তু মীমাংসা করতে পারছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বাহ্যিক যেটা সেটা হচ্ছে ভোটের ফেসা, আসলে তারা ভোটটা করতে চাইছে না। তারা জানে ভোট যদি হয়, মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেয়, তাহলে মানুষ তাদের বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইটা কথা ভাবনায় রেখে সামনের দিকে জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে সংগঠিত শক্তিগুলি পার্টির নেতৃত্বে শ্রমিকদের সংগঠন আছে কাজ করছে, কৃষকদের সংগঠন কাজ করছে, মহিলাদের, ছাত্রদের, যুবকদের, তপশিলীদের, শিক্ষক কেরানি কর্মচারীদের, তাদেরকে যাদের মধ্যে কাজ করছেন তাদের যে পেশাগত সমস্যা, এই সমস্যাগুলির উপর ভিত্তি করে নানা পদ্ধতিতে, নানা পন্থায়, নানা প্রকরণে আন্দোলন সংগঠিত করে সেই অংশের মানুষের মধ্যে ব্যাপকভাবে আমাদের বুঝতে হবে। আমরা শুধু অপেক্ষা করব সর্বভারতীয় কেন্দ্র থেকে আন্দোলন সংগ্রামের জন্য কী ডাক আসল, কী দাবি, এটাই শুধু করব, তাহলে কিন্তু চলবে। বলতে হবে এখানকার যে সমস্যা, মাটির সে সমস্যা, এই সমস্যার উপর ভিত্তি করে মানুষের যে খুব বিক্ষোভ, এর উপর ভিত্তি করে দাবি সনদ তৈরি করে একসাথে অনেকগুলি দাবি না, তিনটা চারটা পাঁচটা জ্বলন্ত বিষয় নিয়ে এই লড়াইটা সংগঠিত করতে হবে। বড় বড় জমায়েত চট করে হবে না, কম কমই হোক, পোস্টাল লাগান, একটা ডেপুটেশন দিন, একটা অবস্থান করুন, বাজারে একটা মিছিল করুন, একটা পথসভা করুন, তারপর আলোচনায় একটা জমায়েত করুন, এই করে করে মানুষকে আমাদের কিন্তু সেখানে সক্রিয় করে তোলার চেষ্টা করতে হবে। এটা করার মধ্য দিয়ে এই যে মূল যে সভাটাকে সামনে রেখে 2024 লোকসভা যে নির্বাচনটা সংগঠিত হল, সেই সভাটাকে সামনে রেখেই আমরা ত্রিপুরাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পঞ্চায়েত নির্বাচনটাকে এটাকে ভিত্তি করেই আমরা এই লড়াইটা সংগঠিত করার চেষ্টা করছি। কাজে সেদিক থেকে আপনাদের কাছে যে আবেদন থাকবে সেটা হচ্ছে, দ্বন্দ্ব না যুদ্ধে জীবনের যে রাজনৈতিক কর্মধারা, তাতে ইতিবাচক দিকগুলো সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যার যার এলাকায় নিজেদেরকে সেভাবে, হ্যাঁ, মানসিকভাবে সুদৃঢ় করে আমাদের ঐক্যকে সংগত করে আমরা যাতে ব্যাপক অংশের মানুষের মধ্যে গিয়ে এর বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে দুঃখে দাঁড়িয়ে এদেরকে জনমত থেকে আরও বিচ্ছিন্ন করা যায়, তার জন্য কিন্তু আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। শেষ কথা সংগ্রামী মানসিক এলাকার অত্যাচার করছে, বেশিরভাগ সন্ত্রাস করছে, গণতন্ত্রের সংহার করছে, একদলীয় স্বশাসন কায়েম করার চেষ্টা করছে, এটা শক্তি না, এটা প্রচণ্ড দুর্বলতা। কাজে এটা যখন আমরা বুঝতে পারছি, আমরা যদি ঠিকঠাকভাবে মানুষের ব্যাপক ঐক্য গড়ে তুলে পাল্টা আঘাত যদি আমরা আনতে পারি, আঘাতের পর আঘাতে যদি তাদেরকে জর্জরিত করা যায়, তাদেরকে কুণ্ঠাসা এবং ভরসাহী করা কঠিন, এটা মনে করার কোনো কারণ নেই, এটাই কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা। পৃথিবীর মধ্যে আমরা লক্ষ্য করছি এই যে বছরটা চলছে 2024, 50-52টা দেশে ভোট হবে, এর মধ্যে কতগুলি রাষ্ট্রে ভোট হয়ে গেছে, সেই জায়গাতে
চারটা পাঁচটা রাস্তায় গুরুত্বপূর্ণ ফলাফল আমরা লক্ষ্য করছি। চরমে দক্ষিণ পন্থী শক্তি আমাদের দেশে যারা সরকার চালাচ্ছে তারা সেই চরম দক্ষিণপন্থী শক্তির অংশীদার। এরকম চরম দক্ষিণপন্থী শক্তি যাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের আরএসএস নেতৃত্ব বিজেপি সরকার কাজ করছে, সেই দক্ষিণপন্থী শক্তি আমাদের দেশে যেমন তাদেরকে কুণ্ঠাসা করেছে, উনকুমি পরাস্ত করতে পারেনি, কিন্তু পৃথিবীর এরকম পাঁচটা ছটা রাষ্ট্রে ইতিমধ্যে গত ছয় সাত মাসের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে যে কুণ্ঠ হয়েছে তাতে ফ্রান্স সহ আপনার আপনার ইউনাইটেড কিংডম সহ তাদেরকে পরাস্ত করেছে। বিকল্প বিরোধী খানিকটা প্রগতিশীল শক্তি সেখানে কিন্তু তারা ক্ষমতা দখল করে দক্ষিণ পন্থাকে ধরাশায়ী করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যেমন এই পরিবর্তনকে লক্ষ্য করা যাচ্ছে, ভারতবর্ষের মধ্যে আমরা গত লোকসভা নির্বাচনে উপনির্বাচনে যেটা লক্ষ্য করছি এটার থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্য সহজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ঘরে নিজেদের মধ্যে এই আবেদন আপনাদের কাছে রেখে। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।